তো আদর করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে, এই কপালটার এত দাম, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কই আমি আল্লাহও দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার কেমন জুলুম হয়, জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। আহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الله পাক বলেন যারা আমি আল্লাহর ولی এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পরেশানি নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই, যারা আমি আল্লাহর ওয়ালি এদের সব কিছুর জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? ওলি কাকে বলে, কাকে বলে, কি জন্য ওলি কাকে বলে? সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি, ওলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে। আল্লাহরে খুশি করার নাম হলো বিলায়াত, যে খুশি করতে পারলো সে ওলি হয়ে গেল। আল্লাহরে খুশি করা খুব সহজ রে ভাই, মানুষকে খুশি করা খুব কঠিন, দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন, দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন। আল্লাহরে খুশি করা যেমন সহজ, ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন সহজ। চেয়ারম্যান মেম্বার এদেরকে জিজ্ঞেস করে দেখেন ভাই মানুষকে খুশি করা কেমন সহজ না কঠিন? মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষে খুশি করলেন, এই খুশি আবার ধরে রাখাও খুব কঠিন, খুশি রাখাও খুব কঠিন, যেমন মানুষের সাথে কঠিন, এই সম্পর্ক ধৈরা রাখাও তেমন কঠিন। আল্লাহরে খুশি করাও সহজ, আল্লাহ পাককে খুশি রাখাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখাও খুব সহজ। কারণ কি জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা, ওয়া মান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান তাকাররাবতু ইলাইহি আরমালা। আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহরে খুশি করার জন্য এক হাত আগায়, আমি আল্লাহ তার দিকে দুই হাত বাড়িয়ে যায়। আমরা যাই এক হাত, আল্লাহ দুই হাত, জোরে কর না সুবহানাল্লাহ। আর মানুষকে খুশি করার জন্য যদি আমি ঘর থেকে বের হই, ওই মানুষটা যদি জানতে পারে যে আমার সাথে বিয়াদবি করেছে, সে আমারে খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে, কেউ ঘর থেকে তারে আগাইবার জন্য বের হয় না, আর সে যখন বের হয়েছে আমি একটু বের হই, বের হয় না, বরং সে অপেক্ষায় তাকে আসুক, বরং আরো নিজের পজিশন নিয়ে বসা থাকে। কেমনে মাপ নিবে? হাতে ধরলে পরে মাপ নিব না, হাতে ধরলে পরে মাপ দিব না, পায়ে ধরলে পরে মাপ দিব, কত কন্ডিশন লয়া মানুষ বসা থাকে। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছো, আমি আল্লাহরে খুশি করার জন্য এই
খবর আমি আল্লাহ যখনই পাইলাম, যখনই দেখলাম রে আমি তোমাকে রহমতের কোলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া যাইতে থাকি। তুমি এসেছো হেঁটে হেঁটে আর আমি আল্লাহ যাই দৌড়ায়া। এজন্যই আল্লাহর খুশি করা সহজ। এবার আল্লাহরে আল্লাহর খুশি ধরে রাখাও সহজ কেমনে, আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেমনে? মানুষের সাথে মহব্বত তৈরি করলাম, মহব্বত দইরা রাখা আজীবন খুব কঠিন, যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে। ধরেনি না ধরে না, ধরেনি না ধরে না, এটা চেয়ারম্যান মেম্বাররা জিগাই এনেরা খুব বালা হইতাম, ঠিক না? হ্যাঁ, আদরের বউ, মহব্বতের ভালোবাসার কলিজার টুকরা বউ, তারেও সারা জীবন খুশি রাখা কঠিন। মানেন না আপনারা? আমার তো মনে হচ্ছে আপনারা এখানে সব মাশাআল্লাহ একদম ভালোবাসার ওয়ান ক্লাস ওয়ানে বসে রয়েছেন, মানে এ প্লাস পাওয়া ভালোবাসা। মহব্বতের স্ত্রীরও সারা জীবন তার ভালোবাসা ধরে রাখা কঠিন, মাঝে মাঝে গাল ফুলেনি না ভুলে না, জোরে মাতো। যদি খালি একদিন পাউডার না আনুন, ক্রিম না আনুন, আইলে পরে যদি আমার ক্রিম কো মা ভুলে গেছিল, তোমার ঘর আমি ফাইলাম কি তা হয়েছে নি? কাম কাম হয়েছে নি? তুমি আমার জীবনে দিলায় কি সব এক কথায় বা মেম্বারে যদি দেখে আরেক মেম্বারের কাছে আপনি কথা কন, সাথে সাথে তোমারই এদি আস্তা মুনাফিকরি। হ্যাঁ, মূলত আপনি আরেক কথা কইতেছেন, একটা কাজে কথা কইতেছেন, হে ভিতর থেকে ঈদ লেখয় আরে এই যে আমার কাছ থেকে চা খায় কফি খায় হব সব দিফাও, মূলত বুটটা তো হেরে দিব, বুট দিব কিন্তু আপনারে প্রয়োজনে কথা কইছে, মহব্বত সাথে সাথে কাটা, ঠিক না বেটে? এই আপনার সন্দেহ শুরু করে দিল। মানুষ মানুষকে সন্দেহ করে, কারণ সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায়, ভালোবাসা কাটা হয়ে যায়, সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয়। মা কারণ হলো মানুষ সন্দেহ করাটাই স্বাভাবিক রে আল্লাহর গোলাম, কারণ মানুষ অন্তরের খবর জানে না, বাহ্যিকটাই শুধু তারা দেখে, আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তার কোনো বান্দাকে সন্দেহ করেন না, আল্লাহর কাছে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন। মেম্বারের সাথে কোন নিয়তে কথা কইতেছো এটা তোমার তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে, তোমার দিলের হালত দেখতেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের উপরে সন্দেহ করেন না, দিলের হালত জানেন। এজন্যই হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন নিয়ত করে দান করার, কিন্তু দান করার ক্ষমতা নাই, তৌফিক নাই, দান করার নিয়ত করছে দান করার তৌফিক নাই। আল্লাহ যদি আমার 1,00,000 টাকা দিত আমি মসজিদে দান করতাম, আল্লাহ যদি আমার 50,000 টাকা দিত আমি মসজিদের এই ওযুখানাটা বানাই দিতাম, আল্লাহ যদি আমার 10,000 টাকা দিত আমি একটা ওয়াজ মাহফিল করাইতাম, এই ধরনের নিয়ত যে করলো দিলে দিলে, কেউ দেখলো না কেউ জানলো না, দেখলেন আল্লাহ ওই মানুষটার আমল নামায় মসজিদ বানাইলে যেই সব, ওযুখানা বানাইলে যেই সব, ওয়াজ করাইলে যেই সব, এই সমান সব আল্লাহ তার আমল নামায় দান করে। ইন্নামাল আমালু বিন্নিয়া। ভাইরা আমার, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি শুনো যুব, জানি না কোন দিন কার হায়াত শেষ, একটু দিলটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শুনো রে আল্লাহর গোলাম। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, ইন্না দুনিয়া লি আরবাইন, দুনিয়া হলো চার দল মানুষের জন্য, চার দল মানুষের জন্য দুনিয়া। একদম মানুষ রাজুলুন আতাহুল্লাহু ইলমান,
রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমা, একদল মানুষকে আল্লাহ পাক মালও দিয়েছে, এলেমও দিয়েছে, মালও দিয়েছে, এলেমও দিয়েছে। ওই মানুষটা মাল আল্লাহর রাস্তায় খরচ করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, রাস্তা বানায় দেয়, গরিব মানুষের সহযোগিতা করে। ওই মানুষটার আল্লাহ ধন দিছে, মনও দিছে, ধন দিয়েছে আল্লাহ পাক, এলেমও তার দিয়েছে। এই মানুষটা নেকি পাইতেছে, দানের সওয়াব, দানের সওয়াব স্যার আমল নামায় ভরপুর। আরেকজন মানুষ, দুই নম্বর একটা মানুষ, তার সমান সওয়াব পাইলিব, অথচ সে দানও করলো না। কোন মানুষ? রাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়ালাম ইউতি মালা, আল্লাহ পাক তারে এলেম দিয়েছেন কিন্তু মাল দৌলত তারে দেন নাই রে। ওই মানুষটা যখন নিয়ত করে, আল্লাহ আমারও যদি তুমি এমন দন দিতা, আমারও যদি এমন দৌলত তুমি দিতা, আমিও এই নেক কাজগুলা করতাম। ওই মানুষটা নেক কাজ কইরা যেই সমান যেই সওয়াব পাইল, দুই নম্বর মানুষটা দান না কইরো সমান সব পাইয়া গেল। মন্দ কাজে ব্যয় করে, গুনার কাজে ব্যয় করে, সিনেমা হল বানায়, গান বাজনা করায়, এক্সিবিশন করে, খেলাধুলার মধ্যে টাকা খরচ করে, ওয়াজ মাহফিলে চান্দা চাইলে চান্দা দেয় না, খেলাধুলায় চান্দা চাইলে চান্দা দেয়, আসেনি না নাই? ওয়াজ মাহফিলে যুবক তার কাছে যদি চাঁদা চায়, দেয় না দেয় না, সে অন্য কাজের মধ্যে টিকি দে, যেই কাজে দিল সেটা গুনার কাজ। এই মানুষটা ওই গুনার কাজে দান কইরা সে আমল নামায় গুনা কামাইল। চার নম্বর আরেকজন মানুষ, রাজুলুন আতা রাজুলুন লাম ইউতিহি মালা ওয়ালা ইলমা, আল্লাহ তারে এলমও দেয় নাই, মালও দেয় নাই, এলমও দেয় নাই, মালও দেয় নাই, ধনও নাই, এলেমও নাই। এই লোকটাই কয় কি জানেননি, কয় আমারও যদি আল্লাহ এমন টাকা দিত, আমিও এমন একটা সিনেমা হল বানাইতাম। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু আস্তে কন্যা, কেমন খাওয়াটা কইছে? আমারে যদি আল্লাহ ধন দিত, আমারে যদি আল্লাহ মাল দিত, আমিও এমন একটা খেলার আয়োজন করতাম, এমন একটা গানের আয়োজন করতাম। এমন ভাবে সে নিয়ত করলো গুনার নিয়ত, অথচ সে গুনা করলো না, কারণ তৌফিক নাই, টাকা নাই, করব কেমনে? কিন্তু আল্লাহ যেহেতু দিল দেখে, দিল দেখে, এজন্য আল্লাহ পাক ওই মানুষটা গুনা কইরা যেই পরিমাণ গুনা কামাইছে, এই মানুষটার নিয়ত কইরা ওই পরিমাণ গুনা কামাইছে। ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখে না রে যুবক, চেহারা তোমার কালো না সাদা, তুমি ছোট না বড়, গরিব না ধনী, নারী না পুরুষ, এটা আল্লাহ তোমার দেখে না। আল্লাহ শুধু দেখে বান্দা কেমন দিল দিয়া আল্লাহরে ডাকতেছে। এজন্যই তো হাসরের মাঠে মিজানের পাল্লা, আল্লাহ আমল নামা ওজন করবেন না। একজন মানুষ দান করেছে 1 লক্ষ টাকা, নিয়ত হলো চেয়ারম্যান হওয়া, নিয়ত হলো মেম্বার হওয়া। আর একজন মানুষ আল্লাহর ঘর মসজিদে দান করেছে 10,000 টাকা, কিন্তু নিয়ত আল্লাহরে খুশি করা। 1 লক্ষ টাকার ওজন 1 পাল্লায় দেওয়া হবে হাসরের ময়দানে, আর ওই লোকটার 10,000, 1,000 টাকা ওজন দেওয়া হবে 1 পাল্লায়। দেখা যাবে যে আল্লাহরে খুশি করার নিয়তে যে দান করেছে, এই টাকা যদিও কম হয়, হাসরের মাঠে ওজনে ভারী হয়ে যাবে। আরে কুজুর সুবহানাল্লাহ, ইন্নামাল আমালু বিনিয়াত,
এজন্যই আল্লাহ বান্দারে কোনোদিন সন্দেহ করে না, কারণ আল্লাহ দিল দেখতেছে, মানুষ দিল দেখে না, এজন্য সন্দেহ করে। বউও সন্দেহ করে জামাই রে, জামাইও সন্দেহ করে বউ রে। বউ যদি কারো সাথে কথা কয়, জামাইও সন্দেহ করে। স্ত্রী যদি দেখে স্বামী অন্য কোন মহিলার সাথে কথা কয়, সন্দেহ লাগেনি না লাগে না, লাগেনি না লাগে না। কইতামনি একটা ঘটনা, মনোযোগ আছে না? মোবাইল মাঝে মাঝে রিংটোন অফ করে ঘুমাই, নাইলে ঘুমাইতাম পারি না কলের জ্বালায়। কল আইসে একটা আমার বিবি সাহেব দর্শন, দর্শন পরে দেখা যায় ওই পাশ থেকে আওয়াজ, ম্যাডামের আওয়াজ, ওই পাশ থেকে একজন ম্যাডামের আওয়াজ, ম্যাডামের আওয়াজ পাইয়া আমার ম্যাডামের গরম মিজাজ ছাপ্পান্ন হয়ে গেছে। ম্যাডামে কেন ফোন দিল জিজ্ঞেস করে কে তুমি? ওই ম্যাডামে কয় হুজুর কই, কয় হুজুর দে বর্তা খাই তাইনি। হুজুর দিয়ে কি বর্তা খাই ভাই, কিন্তু হুজুরে অত লাগে কেন? কয় হুজুর একটা আমি একটা কথা জিগাইতাম, কয় আবার কয় কথা জিগাইতাম, কে তুমি, বাড়ি কই তুমি, কেন হুজুর এসেছো? কয় আমি হুজুর রে ভালোবাসি, আগুন কমছে না বাড়ছে, নিভছে না জ্বলছে। ভালোবাসা দুই প্রকার, একটা হলো পবিত্র আর একটা হলো নাপাক, একটা হলো পাক আর একটা হলো নাপাক। সন্তানকে মা ভালোবাসে এটা পাক পবিত্র, সন্তানকে মা ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদের মহব্বত করি, পবিত্র ভালোবাসা, ঠিক কিনা? উলামাই কেরাম, উলামাই কেরামকে মানুষজন ভালোবাসে, চাইছে পুরুষ হোক চাইছে নারী হোক রে, হয়তো সেটা কোনো মাসালা জানার জন্য, হয়তো কোনো সমাধান জানার জন্য, হয়তো কোনো আমল জানার জন্য। সেই ভালোবাসা নাপাক নয়, অপবিত্র নয়, সেটা পবিত্র। কিন্তু কিন্তু ওই মহিলার দিলের খবর না জানো নে, আমার ম্যাডামের অবস্থা খারাপ, ঠিক কিনা? তাহলে দিলের খবর জানেন কে? এজন্যই মালিক কাউরে সন্দেহ করে না, মানুষ দিলের খবর জানে না, বিদায় সন্দেহ করে। বলি ভাই রে, এজন্য আল্লাহ রে খুশি করাও সহজ, আল্লাহ রে খুশি রাখাও সহজ। কয় কাম করলে? কয় দুই কাম করলে? জোরে এখন কয় কাম, আরো জোরে কয় কাম? الذين آمنوا وكانوا يتقون এক নম্বর হলো তুমি খাঁটি মুমিন হয়ে যাও, এক নম্বর হলো তুমি খাঁটি মুমিন হয়ে যাও, নির্ভেজাল ইমানের মালিক হয়ে যাও, ইমানটারে নির্ভেজাল বানাও, বেজাল ইমান বাদ দাও, যেই কোথায় ভেজাল আছে এটা বাদ দাও। কেমন ভেজাল? কয় আল্লাহ যেমন সন্তান দেয়, আমার দয়াল বাবায় দেয়, খাজা বাবায় দেয়, জেঠা বাবায় দেয়, ল্যাংটা বাবায় দেয়, দরগা গেলেও সন্তান পাওয়া যায়, এমন একই যেমন বিশ্বাস যার অন্তরে আছে রে যুব। ইমান নির্ভেজাল না ভেজাল? আওয়াজ আসতে কেন জোরে কন? নির্ভেজাল না ভেজাল? সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? মালিকের নামে তো আসতে কেন জোরে বলেন কে? শান্তি দেওয়ার মালিক কে? সব কিছু আল্লাহ যেভাবে দেয় এইভাবে আর কেউ দিতে পারে না। এমন বেজাল্লা মুমিন বানিয়া সঙ্গে আলহামদুলিল্লাহ কম, বিভিন্ন জায়গায় গেলে আমরা পাই। তাই আল্লাহ যেমন হাজির নাজির, আমার নবীও হাজির নাজির, আল্লাহ যেমন গায়েব জানে নবীও গায়েব জানে। এই কথা বলার দ্বারা ইমান নির্বেজাল হয় না বেজাল্লা হয়, বেজাল্লা ইমান হয়, কারণ আল্লাহ পাক একমাত্র লা শারীক, আল্লাহর জাতের সাথে শরীক নাই, আল্লাহর গুণের সাথে কোনো শরীক নাই। এজন্য ভাইরা এক নাম্বার কাম হলো ইমানটারে নির্ভেজাল বানাও। আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্ভেজাল ইমানের মালিক, কারা কারা একটু হাত উঠে দেখান। আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ,
তাহলে আমরা একটা কাম পাইলিছি, 100 মার্কের মাঝে 50 মার্ক পাইলিছি, আলহামদুলিল্লাহ কোন কোন না আলহামদুলিল্লাহ। এখন বাকি আছে আরো 50 মার্ক, তাহলে 100-এর 100 100 মার্ক পাওয়ার নিয়ত কার কার আছে? আল্লাহ কবুল করো। দুই নম্বর, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন বান্দারে দুই নম্বর হলো তুমি মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, গুনাটা আমি আল্লাহর ভয়ে ছেড়ে দাও, আমি আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছাড়ো। যার ভিতরে যেই পরিমাণ গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়ে যাবে রে আল্লাহর গোলাম, সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে। আল্লাহ কবুল করে নেয় রে, যেমন ভাবে যেন চেতে গুনা করেই নাই। আল্লাহ পাক নেকি দ্বারা আবার পূরণ করে দেয়। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দ্বারা আল্লাহ বদলে দেয়। হাসরের মাঠে যেন কোনো মানুষ তার খোঁটা দিতে না পারে, তুই যে মাপ পাইছো এটা আল্লাহর দয়ায়। কয় কেমনে? কয় এখানে খালি দেখা যায়, এখানে গুনাহ আছিল, এটা আল্লাহ দয়া করে মুচ্ছে দিছে। নাহলে খালি থাকতো কেন? এই লাইন খালি কেন? এই জায়গা খালি কেন? এমন খোঁটা যেন দিতে না পারে, এজন্য আল্লাহ তওবাকারীর ওই খালি জায়গাটা নেকি দ্বারা, নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্যই ওলি হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। এখন যদি আমরা দেখি কোন দয়াল বাবা কিবলা বাবা জঠা বাবা 24 ঘন্টা খালি গুনাহ তো আছে, হে ওলি তো পারবনি। হ্যাঁ, কার বন্ধু? আল্লাহর না শয়তানের? জোরে খান, গাঞ্জা খায় দয়াল বাবা, নাই নামাজ নাই রোজা, বছরে একদিন ফারে না গোসল, সারা শরীর থেকে বাইরে ফাডার মতো গন্ধ। দাঁড়ো যাওয়া যায় না, গুনার সাগরে ডুববে রয়েছে, হে ওলি দাবি করে। আর আল্লাহ কয় ওলি হওয়ার দুই শর্তের দ্বিতীয় নম্বর শর্তটাই হইল গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ যা করছো এর উপরে তওবা করো আর ভবিষ্যতের জন্য গুনাহ ছেড়ে দাও, এটা হলো ওলির দুই নম্বর শর্ত। এই শর্ত পাওয়া গেলে তুমি ওলির ক্যাটাগরিতে পড়লা, শর্ত পাওয়া না গেলে তুমি ওলির কাতারে পড়ো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? এখন একটা কথা কই হুজুর, ছাড়তাম কেমনে গুনাহ? মন তো চায় ছাড়তাম, পারি না তো। গুনাহ ছাড়া আল্লাহর কাছে কত প্রিয় জানেন? লা তারকু যাররাতিন মিম্মা নাহানাল্লাহু আফযাল মিন ইবাদাতিস সাকালাইন। নবী বলেন আল্লাহর ভয়ে কেউ একটা ছোট্ট গুনাহও যদি না করে, একটা ছোট গুনাহ, এর ফরক না করতাম না। নবীজি বলেন মানব দানবের যাবতীয় নফল বন্দিগির চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। খালি মানুষ না, জিন্নাতেরও, মানুষ জিনের সব নফল বন্দিগির চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায় যখন একজন বান্দা আল্লাহর ভয়ে একটা ছোট্ট গুনাহ থেকেও বাঁচতে পারে। আমরা তো নামাজ মাশাআল্লাহ পড়তেছি, কোরআন তেলাওয়াতও মাশাআল্লাহ কম বেশি করি, জিকির আজকারও করি, আল্লাহর হুকুম মানতেছি যা পারতেছি, কিন্তু গুনাহ থেকে যে বাঁচা লাগবে এই ব্যাপারে গাফিল, এই ব্যাপারে গাফিল। নামাজটা পইরা বাইরিয়া ওই গীবত শুরু হয়ে যায়। সার দোকান তো মাশাআল্লাহ গীবতের হেডকোয়ার্টার, নাইলে সংসদ ভবন। এখানে বইয়ে একজনে সামনে করে টান দেয় আর কখন জানিবা
কিতা অমুকে নু গড়াই দিছ হইতে দাও, অমুকের ফুয়ার খবর জানো নি, অমুকের ফুলার অমুকের ফুলির খবর জানো নি, আর আরো তিনজনে টান দিন আর মজা লই। আল্লাহ নবী কয় যে কইতেছে আর যারা মজা করে শুনতেছে সমান গুনাহগার, যারা তাল দিতাছ গিবতের আর যেই বক্তা হইছ গিবতের বক্তা আর যে শ্রোতারা সব এক ক্যাটাগরির গুনাহগার, কবিরা গুনাহগার, কবিরা গুনাহ। কি জাত কবিরা গুনাহ কইতাম নি, সব কবিরা গুনার সব কবিরা গুনার শাস্তি আল্লাহ জাহান্নামে তো দিবই, সব কবিরা গুনার কারণে আমার নেকি আরেকজনের আমল নামা যায় না, কিন্তু গীবতের মতো কবিরা গুনার কারণে আমার নেকি আমার সওয়াব আমার কুরআন তেলাওয়াত আমার নামাজ আমার হজ আমার তসবি এগুলা যার গীবত করতেছি তার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এখন বুঝেন এটা কত বড় খতরনাক কবিরা গুনা। আজ সমাজ নষ্ট গীবতের কারণে, ঘর নষ্ট গীবতের কারণে, ভাই ভাইয়ে দ্বন্দ্ব গীবতের কারণে, সমাজের মানুষের মাঝে ফিতনা গীবতের কারণে, একজনে আরেকজনে লাগাইয়া পাঁচজনে এটা গায়ে গায়ে বেড়ায়। যদি গীবতটা বন্ধ হয়ে যায় তো ঘর সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আরেকজনের যার গীবত করতেছেন তার। আল্লাহ নবী বলেছেন এজন্য আমরা আমল করি আলহামদুলিল্লাহ কম বেশি, কিন্তু আমার আমল যে আরেকবার যায় গিয়ে আরেক রাস্তা দিয়ে খবর নাই, তো যে আমার দিয়া লাইছো ইতাল লাগি আমি খুশি হইব তোমার মিষ্টি হওয়াই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ভাই কেউ যদি কারো গীবত করবার মন চায় মানসিকটা বাদ দিয়া বাপ মারটা কইরো, কারণ তোমার নামাজটা যেন বাপ মার আমলে যায়, তোমার তসবিটা যেন বাপ মার নেকি আমল নামা যায়, মানুষের মান আরেকজনের লাভ করে কি লাভ, বাপ মার উপকার করো কি ভাই। গীবত থেকে বাঁচবার নিয়ত কার কার আছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এজন্য আল্লাহ নবী বলেছেন জিনাত থেকেও বেশি কবিরা গুনাহ, জিনাত থেকেও ভয়ঙ্কর গুনাহ কবিরা এই গীবত করা, জিনার চেয়েও কবিরা। এজন্য ভাইরা বলতেছিলাম এইবার আসুন আল্লাহর ওলি চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ, কয় দল মানুষের জন্য ওলি হওয়া সহজ, আরো জোরে কয় দল মানুষের জন্য সহজ, মনোযোগ দিয়ে একটু শুনুন, আমি যদি ওই দলে পরে যাই রে আল্লাহর গোলাম তাহলে আমার জন্য অলি হওয়া সহজ। এক নাম্বার মনোযোগ সবার আছে তো, আছে তো, চার দল শুনতে রাজি আছেন তো, কোন কোন চার দল অলি হওয়া সহজ? এক নাম্বার হলো, এক নাম্বার হলো ওই মানুষটা যেই মানুষ সমাজের প্রতিনিধি, সমাজের দায়িত্বশীল, মানুষের দায়িত্ব পেয়েছে, মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মিনিস্টার হোক দেশের প্রধান হোক যে কোনো সমাজের দায়িত্ব পায়, ওই মানুষটা যদি আল্লাহর ওলি হতে চায় অন্য মানুষের বহু আগে আল্লাহর ওলি হইতে পারে। কারণ কি? কারণ হলো সে আল্লাহর বয়ে গম চুরি করবে না, আল্লাহর বয়ে টিন মেয়ে খাবে না, আল্লাহর বয়ে রাস্তার দেখা মারবে না, আল্লাহর ভয়ে মানুষের কোনো ক্ষতি করবে না, ন্যায় বিচার করবে, আল্লাহর বয়ে টাকা খাইয়া কোনো দিন কোনো চেয়ারম্যান যখন আল্লাহর বয়ে কোনো বিচারের মধ্যে অন্যায় বিচার করবে না, মানুষের উপকার করে বেড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ে একজন মানুষ, নামাজ পড়ে একজন মানুষ ওলি হইতে যতদিন যত সময় লাগে রে, একজন মানুষ মানুষের খেদমত কইরা এর বহু আগে ওলি হইতে পারে। তাই বলে নামাজ চাইরা না, নামাজ পড়ে আল্লাহর বিধান মান্যা কি দা ভাই বটবটি লইয়া ভাগো, নামাজ পড়ে নামাজ আদায় কইরা
আল্লাহর বিধান মান্যা যে মানুষটা মানুষের খেদমত করে সে আরেকজন নফল রোজার নামাজ পড়া ওলি হইতে তার যতদিন লাগত এর বহু আগে সে ওই জনপ্রতিনিধি আল্লাহর ওলি হয়ে যায়। শর্ত কি? আল্লাহর ভয়ে গম চুরি করা লাগবে না গম চুরি বাদ দেওয়া লাগবে? টিন খাওয়া, টিন চুরি আমাদের সমাজে নাই, আর নাই মে তা অন্য খান। ময়মনসিং ইসলাম এক জায়গা এক বুড়া চাষা কয় হুজুর কি তখন টিন চুরি আর গম চুরি আমাকে চেয়ারম্যানে পয়লা খাইলিছে। টয়লেট আবার কেমন খাইল কই তো বুঝছি না, দশটা টয়লেটের টেকা আইসিল হে মারি লিছে গমের টেকা আইলে যদি গম খাইলায় টেনের টিনের টেকা আইলে টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয় তো টয়লেটের টেকা আইলে ইটা যদি খাই তো টয়লেটই খাইছে ঠিক কিনা? এরা তো ঠিকই কইছে। এজন্য জনপ্রতিনিধি যারা সামনে নির্বাচন আইতেছে মাশাআল্লাহ এটা তারা শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, যদি আল্লাহর ভয়ে মানুষের আমানতকে আমানতের জায়গায় রাখে, মানুষের আমানতে খেয়ানত না করে আর আল্লাহর ভয় তার অন্তরে থাকে, নামাজ ঠিক মতো পড়ে, ফরজ বিধানগুলি আদায় করে, গুনাহ থেকে বাঁচে। আর একজন মানুষ বারবার হজ কইরা বারবার উমরা কইরা সে যতদিন লাগবে ওলি হইতে, এই মেম্বার সাহেব এর বহু আগে ওলি হয়ে যাবে। কথা বুঝে আসতেছে নি? অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? হ্যাঁ চলবো চলবো আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এজন্যই রবি বলেছেন সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর নবী বলেন উম্মতের দল হাসরের মাঠে যেই মানুষগুলি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে রে, জাননি সেই মানুষের ভিতরে এক নম্বর কারা? এক নম্বর হলো ওই মানুষগুলি যারা সমাজের জনপ্রতিনিধি ছিল আর প্রতিনিধি থাকা অবস্থায় আমানত খেয়ানত করে নাই, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলছে, ওই মানুষগুলিকে ওই মেম্বার চেয়ারম্যান এমপিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিলে। টিয়া খাইয়া বিচার করলে মাতুন্য দেবে, টিয়া খাইয়া বিচার করলে হ্যাঁ বেটা দিছে 500-500 টাকার যে বিচার জন্য তার পক্ষে দে মারছে উল্টা বিচার হোক। এখন কইতো কেমনে রাতে যে 500 দিয়ে আইলাম এটা গেল কই? কাসা ফাসে 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 রাজ্যে 500 দিয়ে আইলাম এটা আমার কই গেল? সাসায় কই কি করবো তোর ফাসে ঠেলাই আনে দশে, ঠেলাই আনে এমন বিচার কইরা আল্লাহর আরশের নিচে জায়গার স্বপ্ন দেখে লাভ নাই রে যুব। আল্লাহর আরশের নিচে যদি জায়গা পেতে হই ন্যায় বিচার করো, গোষ্ঠী দিকে বিচার করা যাবে না, মুখ চিহ্ন বিচার করা যাবে না, পয়সা খাইয়া বিচার করা যাবে না, ন্যায় বিচার করবা, রাস্তা যেখানে যা লাগে তা ঠিক করে দিবা, টিন আইসে ঠিক মতো পৌঁছাইবা, গম আইসে ঠিক মতো পৌঁছাইবা, কার্ড আইসে ঠিক মতো পৌঁছাইবা, বিধবার টাকা মাইরো না, অভাবের টাকা মাইরো না, আল্লাহর বউ মসজিদে নামাজ পড়ির, রমজান মাসে রোজা রাইখ, নফল বিন্দিগি তোমার বেশি করা লাগবে না, নফল তোমার লাগবে না, ওই সমাজের খাদমত যে তুমি করো এই খেদমত নফলের চেয়ে আল্লাহর কাছে আগে কবুল হয়ে যা, খেদমত হালকের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, খেদমত হালকের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, মানুষের উপকার করার দ্বারা আল্লাহর বেশি তাড়াতাড়ি ওলি হওয়া যায়, মানুষের উপকার করলে তাড়াতাড়ি ওলি হওয়া যায়, মানুষকে খুশি করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ এই গেল এক নম্বর, বেকার দিকে যাইতাম না। দুই নম্বর, চার দল মানুষ আল্লাহর ওলি হওয়া যাদের জন্য সহজ, একজন গেল জনপ্রতিনিধি, দুই নম্বর হলো ওই যুবক
যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যৌবনের পাগলামি, যৌবনের পাগলামি করে না, যৌবনকালে যুবক গুনার দিকে তারে ডাকে, বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না, একজন যুবককে যেই গুনায় ডাকে। ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে, কন্ট্রোল পাগলামি করে না, আল্লাহর ভয় যৌবনটারে নিয়ন্ত্রণ করে, আল্লাহরে ভয় করে চলে, তারেও যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করে রে যুবক। ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহর ওলি হইয়া যায়, সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়, কারণ যৌবনের এবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বৃদ্ধকালের চেয়ে যৌবনের এবাদত বেশি প্রিয়। যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে, এই যুবক যখন বৃদ্ধকালে উপনীত হয় রে, বৃদ্ধকালে সে মসজিদে যাইতে পারে না, হাঁটুর মধ্যে তার ব্যথা, মাথা তার গোড়ায়, হাঁটতে গেলে মানুষজন লাগে। ওই বৃদ্ধ মানুষটা যখন বৃদ্ধকালে গড়ের মধ্যে নামাজ পড়বে, বয়সে মসজিদে যাবে না, কোথায় জানি সে পুইরা যায় মাথা গোড়ায়। আল্লাহ পাক সূরায় তিনের মধ্যে আল্লাহ বলেন, আমার ওই বৃদ্ধ বান্দাটা যৌবনকালে যেইভাবে মসজিদে গিয়া নামাজ আদায় করেছে, বৃদ্ধকালে ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। আরে কুজরে সুবহানাল্লাহ, আহাদুন লাইসা কামিসলি, সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদা ওয়ান্দে আমি নি, তো খুদা ওয়ান্দে যসারি, তো খুদা ওয়ান্দে জামি নি, তো খুদা ওয়ান্দে সামাই, তো রহিমি তো করিমি, তো সামিই তো বসিরি, তো মুইদ্দি তো মুদিল্লি, তো মালিকিল আরশি বজাই। বলেন আল্লাহু আকবার। এ যুবক, তুমি মনে করো যৌবনে আল্লাহর ওলি হওয়া যায় না, যৌবন কন্ট্রোল করা তোমার কাছে যদি অসম্ভব মনে হয়, তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব। এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুনাহ করে না, মসজিদে নামাজ পড়ে, এমন বহু যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায় রে যুবক, চেহারাটা নবীর সুন্নাত তরিকা রাখছে, সুরটটা নবীর সুন্নাত, পোশাকটা নবীর সুন্নতি পোশাক, বেগানা নারীর দিকে তাকায় না, চেহারার ভিতরে নূর চমকায়, পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায়, আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায়, কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায়, সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে, তুমি কেন পারবে না যুবক? তোমার কাছে আমার একই প্রশ্ন, তারও যেমন যৌবনের পাগলামি আছে তোমারও আছে, সে যদি পারে তুমি কেন পারো না? ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম, আমার এক বন্ধু আমার দাওয়াত করলো, বন্ধু তুমি আইসো ঢাকা ইউনিভার্সিটিতে। গেলাম আমি, জোহরের নামাজ পড়লাম ভার্সিটির মসজিদে, নামাজ শেষ করলে পরে দোস্ত দেখা করলো, তার সাথে তার আর একজন দোস্ত হাত মিলালো, আমিও তার সাথে হাত মিলালাম, দোস্তের দোস্ত দোস্ত হয়, হাবিবুল হাবিব হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়, হাত মিলে আমার সাথে বন্ধুত্ব করলো। এবার আমার দোস্ত কয়, দোস্ত তার চেহারার দিকে একটু তাকাই শুনি। হ আমি বললাম, দোস্ত তাকাইছি না শুধু, আমি তো তার চেহারা থেকে চোখ ফিরাইতে পারি না, এত সুন্দর তার চেহারা, নূর চমকাইতেছে চমকাইতেছে, নবী এত সুন্দর, এত সুন্দর সুন্নতিদারি, এত সুন্দর তার চেহারা, সুন্দর সাদা একটা পাগড়ি, লম্বা একটা জব্বা। আমার দোস্ত কয়, বলো তো তারে দেখে তোমার কি মনে হয়? আমি বললাম, হয়তো সে কোন মাদ্রাসায় পড়ে, নতুবা পড়ায়,
আমার দোস্ত কই না রে দোস্ত, সে জিন্দগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও পা দেয় নাই। স্কুল জীবন থেকে লেখাপড়া শুরু, কলেজ জীবন থেকে লেখাপড়া শুরু, ভার্সিটির জীবনও আসছে, পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছে, ইংলিশে অনার্স নিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, ইংলিশে অনার্সে ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। এমন একটা যুবক ইউনিভার্সিটিতে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, তুমি পড়ো তোমার পাশের বিদ্যালয়ে আর স্কুল কলেজে, ঢাকা ইউনিভার্সিটি বাংলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তাইকা ইংলিশে অনার্স পড়ো একটা যুবক, সে যদি নবীর সুন্নাত তরিকায় চলল, আল্লাহর ভয় কইরা সব গুনাহ থেকে বাঁচলো, তুমি কেন পারবা না, তোমার কেন কপাল পড়ল রে যুবক। হাত জোর করে বলি, কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে চলে গেল। ডাইনে তাকায় দেখো খেলার সাথে কবরে শুয়ে আছে, বামে তাকায় দেখো লেখাপড়ার সাথে কবরে শুয়ে আছে। সমবয়সের কত যুবক কবরে চলে গেল, কোন দিন তোমার ডাক আসে কেউ জানে না, ঘুমায় রইছে আর ঘুম থেকে উঠে না, ঘর থেকে বের হয়েছে আর যুবক ঘরে ফিরে না। অতএব তোমারে কোন পাগলে পাইছে, তোমারে কোন ইবলিসে পাইছে, কোন নফসে তোমারে ঘুরাইতেছে, একটু মনটারে বুঝাও, একটু বুঝাও, এখনো সময়। তওবা করে বলো, মালিক জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন নামাজ সারবো না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না, আর কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না। তুমি বলতে দেরি, আল্লাহ তোমাকে ওলির খাতায় নাম লেখাইতে দেরি হবে না। এজন্য যুবক যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ, যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ, চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। হাদিসে কুদসি আল্লাহ পাক জানোনি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, জমিন আমারে কয় আল্লাহ অনুমতি দেও আর সইতে পারি, আর গুনার বোঝা সইতে পারি, আল্লাহ অনুমতি দাও দাবায় দে সবগুলির গিলে ফেলি। আল্লাহ কয় চুপ কর, চুপ কর, আমার বান্দার সাথে আমার বিষয়, আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলাবা না। জমিন এ ফেরেশতা, এ জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে, যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায় কোন বইলা বানায় নাই, আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাক দুনিয়া দাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে, এই কপালটার এত দাম, এই কপাল কোন ফায় কোন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কই, আমি আল্লাহও দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার কেমন জুলুম হয়, জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি।
আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি, চার শ্রেণীর কারণে, লাউলা মাশাইখ রুফকা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা। আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি, এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে, কোমর বাঁকা হইতে পারে না, করতে পারে না, কষ্ট হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, কষ্ট হয় এরপরও আমার কদমে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলে কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায়, নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায়, জিনা ব্যভিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায়। আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, তার মনেও পাগলামি করতে চায়, তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না। আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না, মসজিদে গিয়ে হাজির হয় না, পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয়, ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার সেজদার দিকে তাকাইলো এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফাল রুদ্দা, আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, ছোট ছোট বাচ্চাগুলি, এদের আমলনামা এখনো খোলা হয় নাই, যদি জমিনে আমি গজব দেই গুনাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায়, অথচ এই ঘরের বাবা দায়ী, এই ঘরের মা দায়ী, গুনার জন্য মা দায়ী বাবা দায়ী, তাদের কারণে গজব আইছে, বাচ্চাটার কোনো দোষ নাই, গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায়, তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়। চার নম্বর আমরুত্তা, আল্লাহ বলেন চার নম্বর হলো জানুনি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে, পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই, আজাব গজব আসমানি গজব জমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ারগুলিও গজবের শিকার হয়ে যায়, হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায়, গরু ছাগলগুলা তারাও গজবের মধ্যে পড়ে যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, ওদের কোনো গুনাহ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। আল্লাহ কো জাননি রে, জাননি রে জমিন, জাননি রে ফেরেশতারা, যদি এই চার শ্রেণী জমিনে না থাকত, যেই হারে জমিনের মধ্যে গুনাহ চলছে, যদি এই চার শ্রেণী না থাকত তাহলে আমি কি করতাম, লা জানতু সামা আহাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা, জমিনকে আমি তামা বানায় দিতাম, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, লা জানতু সামা আহাদিদা, ওয়াল আরদা খাফসাফা, ওয়াত তুরাব রামাদা, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না, বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, ভরপুর করোনা একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, ভাইরাস একটা যাবে আরেকটা আসবে, আল্লাহ যেটা দিত পারে এর চেয়ে বড়টাও দিত পারেনি না, পারে না, করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে, আল্লাহ কয় যদি এই চার শ্রেণী জমিনে না থাকত আমি আল্লাহ পরপর শুধু জমিনের মধ্যে গজব দিতাম। এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয়, দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয়। ও ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা। এই গেল তিন দল, চার নাম্বার দল হলো ওই
অভাবী মানুষ, গরিব মানুষ, সমাজে যারা গরিব, সমাজে যারা গরিব অভাবী, তাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। জোরে কর না সুবহান। কেন? কারণ কি? কারণ হলো চার নম্বর না তো, দুইটা গেল, তিন নম্বর হয়েছে না? তিন নম্বর হয়েছে, এরপরে চার নম্বর। তিন নম্বর হলো মহিলা জাতি, মহিলা জাতি, মা বোনেরা, তাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। কেমনে? কারণ হলো মহিলাদের ডিউটি কম, আমল কম, এজন্য তাদের হিসাবও কম। নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে, যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে, সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন এক নম্বর হলো সে যদি নামাজি হয়, দুই নম্বর হলো সে যদি রোজাদার হয়, তিন নম্বর হলো সে যদি স্বামীরে মান্না চলে, স্বামীরে মান্না চলে, স্বামীরে খুশি কইরা চলে, স্বামীর অবাধ্য না হয়, স্বামীর অবাধ্য না হয়, চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে। আল্লাহর নবী বলেন জানুনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কি উত্তরে বাধা দিবে না। যেরকম সুবহানাল্লাহ, এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে, তার কাছ থেকে দোয়া নিবেন, তার কাছ থেকে দোয়া নিবেন, মায়ের কাছ থেকে দোয়া নেন, মেয়েটার কাছ থেকে দোয়া নেন, স্ত্রীর কাছ থেকে দোয়া নেন। কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয়। মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে, বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো। ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও, মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে, আব্বু যাইতেছি, মেয়ের কাছ থেকে দোয়া নেও। মেয়ে বাবার জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, মা সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে। ঘরে ডুইকাও মেয়েটার কাছে আগে যান, ছেলের চেয়ে। নবীজিও সফর থেকে ফিরে আইসো, নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে, তার কাছে আগে দেখা করতেন, মেয়ের সাথে আগে দেখা করতেন, মেয়ের কাছ থেকে দোয়া নিতেন, আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ, খুব সহজ, মহিলাদের জন্য সহজ। কেন? কারণ তাদের হিসাব কম। সম্পদ কেমনে কামাই করেছো, সম্পদ কোন পথে ব্যয় করেছো, এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না, পুরুষকে দেওয়া লাগবে, স্বামীকে দেওয়া লাগবে, স্ত্রীকে দেওয়া লাগবে না। স্বামী কেমনে সংসার চালাইলো, হালাল পথে না হারাম পথে, জবাব দিবে স্বামী, মহিলাকে জবাব দেওয়া লাগবে না। এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। চার নম্বর, গরিব দুঃখী মানুষ, অভাবী মানুষ, তাদের জন্য ওলি হওয়া সহজ। কেন? কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাব, আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল আগনিয়া দখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বিখামসিমিয়াতি সানা। নবী বলেন ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এজন্যই তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি তো আমার সম্পদ ভালো কাজে ব্যয় করেছি, হালাল পথে কামাইছি, আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি, সদকা দেই, অভাবীদের পাশে আমি দাঁড়াই, আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে? আল্লাহর নবী বলেন উসমান রে, তুমি আমার জামাই হতে পারো,
তুমি আমার মেয়ের জামাতা হতে পারো, কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না, আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি। তুমি ওসমান, আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো, আসরে মুবাশশারার সদস্য তুমি হইতে পারো রে, তবুও তুমি ওসমান গরিবের 500 বছর পরে জান্নাতে ডুববা। ওসমান গরিব করবি গো, কিছুই বুঝি নাই গো, কেন গো নবী কেন, এমন সম্পদ আমার লাগবে না, যেই সম্পদের কারণে আমার জান্নাতে দাই যাইতে দেরি হয়। কোন কারণে? আমি তো হক আদায় করেছি, আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি। মদিনা নগরে তো অভাব, মানুষ খাইতে পায় না, দুর্ভিক্ষ। হয়তো উসমান গনি 100টা উট বুঝাই করে আটা নিয়ে মদিনায় ঢুকতেছেন, মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া, রাস্তায় যায় কয় উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করাও, আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে, আগে কিনে ব্যবসা করত। হয়তো উসমান কয় তোমরা আমার আটার দাম কত দিবা? ফাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব, তুমি যেটা 1 টাকা দেখিনছো আমরা 2 টাকা দেব, 2 গুণ বেশি দিব। উসমান গনি কয় না না হবে না, আমার মালের দাম আরো উঠছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, মালের দাম আরো বাড়ছে, মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে। এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম 3 টাকা 3 গুণ, উসমান গনি কয় আরো বেশি কইছে, কয় দিলাম উসমান 4 গুণ, উসমান গনি কয় আরো বেশি দাম হইছে। পাইকাররা কয় উসমান রে কাল থেকে নিয়ে আস বিকাল পর্যন্ত 1টা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন, মদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহাদের ভিতরে একজন, আল্লাহর নবী যখন কান্দেন সাহাবীরাও কান্দে, এবার নবী কো ওরে উসমান একটু খেয়াল করে শুন, ওরে উসমান তুমি একদিনের হিসাব দিতে 3 কথা বলা লাগছে, টাইমও লাগছে বেশি, আমার আব্দুল্লাহ 1 কথা জবাব দিয়ে দিছে, টাইমও লাগছে কম। হাসরের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয়, যার যার জীবনের হিসাব দিয়ে যারে, কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো, এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না। তখন ধনী যারা, তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে, সম্পদ ভালো পথে আয় করেছো, হালাল পথে আয় করেছো, হালাল পথে ব্যয় করেছো, কিন্তু দেওয়া লাগবে হিসাব, দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে, কারণ তোমাদের সম্পদ বেশি। আরেক দিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রইছে, আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো, আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর, ওর সম্পদ বেশি সময় লাগবো, তোর সম্পদ কম, কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ,
এজন্য যার সম্পদ কম তার হিসাব কম, তার টাইমও কম। আল্লাহ নবী কয় ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি খামসিমিয়াতি সানা, 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিব। এজন্যই নবী বলছে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী কয় আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাইখো, আমার তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাইখো, মরণ আমার মিসকিনদের সাথেই কইরা, হাশরের ময়দানে তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া। নবী এমন দোয়া করেছেন। এজন্যই চার নাম্বার যেই দল মানুষ যারা ওলি হওয়া সহজ, সারা হলো গরিব মানুষ, ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে, যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায়, আমি এখন হাওরে যাইতেছি, মালিক তোমার হুকুমটা পালন করতেছি, আজান হইতেছে ফজরের, হাল চাষে পরে যাও, আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও, আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যেই সব পাইব, ওই সব আল্লাহ পাক। তুমি যে অন্তর থেকে খালি নিয়ত করছো, হায় রে আমার যদি এত টাকা থাকতো আমি দান করতাম, আল্লাহ ধনীর সমান সব তোমার আমল নামায় দিয়ে দেবে। ভাইরা ভাই, এজন্য বলতেছিলাম যুবক দিলটা একটু নরম করো, হাত জোর করে বলি আর কত গুনাহ করব, আর কত মসজিদ থেকে দূরে থাকবো, আর কত বাপ মারে কাঁদাইবা, আর কত আল্লাহরে নারাজ করব। জীবনের কোনো গ্যারান্টি, মৃত্যুর খবর, মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনই মারা যাইতেছে, যৌবন কালই চলে যাইতেছে, একসময় বাজারে গেলে পড়ে মুরব্বীদের নজরে পড়তো, বহু মুরব্বী নজরে পড়তো, সাদা দাড়ি, সাদা চুল, সাদা টুপি। দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরব্বী দেখা ভুলে গেছে, মুরব্বী আর পাওয়া যায় না, মুরব্বী খুঁজে পাওয়া যায় না, কারণ মানুষ মুরব্বী হওয়ার টাইমই পাইতেছে না, হায়াত এত ছোট হয়ে আছে, যৌবন অবস্থায় কবরে ডাক। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা আরো জোরে, ঠিক কিনা আরো জোরে, ঠিক কিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আহ, সবারই যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। এজন্য আমার ভাই, যত তাড়াতাড়ি তওবা করব তত তাড়াতাড়ি ওলি হব। তওবার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য মহাদ্দিস সাহেবের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ানি লাগে না, তওবার জন্য টাকাও খরচ করা লাগে না, তওবার জন্য সময়ও লাগে না। যে কোনো সময় এই টাইমে বৈষয় যদি একজন মানুষ দিল থেকে খালি নিয়োগ করে লয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে তোমারে নারাজ করব না, দুই মিনিটের ভিতরে লাগবে না, যদ্দূর সময়ের ভিতরে দিলে দিলে শালি এই তওবাটা করছে, আল্লাহ দিলের খবর জান্নাওয়ালা, মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম ওলির খাতায় লিখে দেবে। দারোগা হতে 10 বছর 20 বছর লাগে, ওলি হতে 2 মিনিটও লাগে না। এজন্য আমরা তওবার নিয়ত কারা কারা করতে রাজি আছি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর নামাজ সারবো না, গুনার কাজে যাবো না, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا রব্বুল আলামিনে আল্লাহ কুদরতি নজরে একটু তাকাও, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে বসে পর্দার আলারে তোমার বান্দিরা আল্লাহ তোমার কথা তোমার হাবিবের কথাগুলি শুনতেছে রোমালি। আমল খানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ যারা হাত উঠাইছি জানি না, আল্লাহ জানি না কার হায়াত কতদিন, কার কোথায় কিভাবে মরণ লিখে রাখছো, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরি না। আল্লাহ আমাদেরকে বেনামাজি বানাইয়া তুমি মরণ দিও না গো আল্লাহ, বেনামাজি অবস্থায় আমাদের কাছে আজরাইল পাঠাও না। আয় আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে ডাক দিও না। মেহরবানি করে আমরা তওবা করলে আবার জীবনে তোমারে নারাজ করব না আর তোমাকে নারাজ করব না গো মাওলা। একটু কুদরতি নজরে ছায়া দেখো, এই মাহফিলে তোমার কত গোলাম চোখের কোনায় পানিটা সেই রে কাঁদতেছে। মেহরবানি করে আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও, আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। যারা হাত উঠেছি গো মালিক জানি না কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই, যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। ও মালিক যেই মা একা দারে 10 মাস 10 দিন পেটে রাখলো, মার পেটে লাথি দিয়েছি আরবের গু ভেঙ্গে ফেলেছি, দুঃখিনী মার ঘুমায় না, একবার দাঁড়া একবার বসে এইভাবে মা সারাটা রাত কাটা দিছে। আল্লাহ শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজাই দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা রাত কাটায় দিছে। আমি রাত করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেছে, মা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা সন্তান যতক্ষণ দেখা যায় ততক্ষণ ছায়া ছায়া শুধু কান্দে। আল্লাহ এমন মারে তুমি কবরে আজাব দিও না, এমন মারে তুমি কবরে মাইরো না। আয় আল্লাহ সন্তান মার রোটা দেখা কই বাজার নেই, কবরটা দেখেও কি মার কোথায় আজ হয় না, বাবার রোটা ডাইকা কই বাজার, বাবার কবরটা দেখেও কি বাবার কোথায় আজ হয় না।
ঈদের দিনে বাবা নিজে ভালো কাপড় কিনি নাই, নতুন কাপড় কিনি নাই, তোমারে আমি নতুন কাপড় কিনে দিছি। আজ বাবার কবরটা দেখে কি আদ হয় না, মারুটাও ডাইকা কবা জান, একবার কবরের পাশে দাঁড়ায় হাতটা উঠায় একটু কাঁদ, তোমার চোখের পানি মুছি না আল্লাহ, আমার কবরের আজাব বাবার কবরের আজাব মাফ করে দিবে। ও মালিক আয় আল্লাহ, আদরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা যত ভাই বোন অন্ধকার কবরে, মেহরবানি করে তুমি সবাইকে মাফ করে দাও। এই তফসির কমিটির সেক্রেটারি আয় আল্লাহ দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন, যুবক মানুষ আজ দুনিয়ায় নাই, আল্লাহ যুবকরে আয়োজন করে গো মালিক, আল্লাহ তুমি তাদেরকে যৌবনে ওলি বানায় দাও, আল্লাহ যুবকদেরকে যৌবনে তুমি ওলি বানায় দাও, সব ধরনের গুনাহ থেকে হেফাজত করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও, ডাইনে বামে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ সবাইকে মাহফিলের খাতিরে মাফ করো, আল্লাহ আমাদেরকে যাবতীয় অসুস্থতা থেকে হেফাজত করো, আমার মা বোনদেরকে মাফ করে দাও, আল্লাহর ওলিয়া বানায় দাও, আল্লাহ তোমার ওলির খাতায় মা বোনদের নাম লিখে দাও, ফরদানি সিন দিনদার আল্লাহওয়ালা বানাও, যে ঘরের মা দিনদার সন্তান হয় দিনদার, যে ঘরের মা নামাজি সন্তান হয় নামাজি, যেই ঘরে মা কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজে কোরআন হয়, আল্লাহ প্রতিটা ঘরকে কোরআন তেলাওয়াতের ঘর বানায় দাও, এই এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেমে দিন কবুল করে নাও, আল্লাহ যুবকদেরকে মাফ করো, বিদেশি ভাইদেরকে আফত বিপদ থেকে বাঁচাও, যারা সাহায্য সহযোগিতা কইরা জান্নাতি মাহফিল আয়োজন করলেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো, নাজাতের ওসিলা বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।